আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে শেখাবো যে কিভাবে যদি আপনার মোবাইল চুরি হয়ে যায় বা আপনার মোবাইল কেউ যদি আনলক করার চেষ্টা করে তাহলে তাকে কিভাবে চিনবেন। অটোমেটিক তার একটা ছবি চলে আসবে। তো প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর লিখবেন WTMP বা হু টাচ মাই ফোন, এই নামটি লিখে প্লে স্টোর থেকে এটি ডাউনলোড করবেন। আমি যেহেতু ডাউনলোড করে রেখেছি, স্টেপ বাই স্টেপ দেখেন, আমি সব কিছু প্রমাণসহ দেখাবো। তো এটা আমি ওপেন করছি। এখন ওপেন করার পর এখানে আপনি পাসওয়ার্ড সেট করতে পারেন। পাসওয়ার্ড সেট করার পর এখানে যখন আপনি ঢুকবেন তো আপনার পাসওয়ার্ড চাবে, আপনি ছাড়া এটা কেউ অ্যাক্সেস করতে পারবেন না। তো এটি করার পর আমি সেট করে দিলাম সব কিছু। এখানে সেট পাসওয়ার্ডও সেট করতে পারেন, যে অ্যাপ্লিকেশনে ঢোকার সময় আপনাকে ই লাগবে। তো এখানে দেখেন সবুজ রঙের ইয়া থাকবে নিচে, ওটা ক্লিক করে দিলে অটোমেটিক অন হয়ে যাবে। তারপর এখন সেট আমি আনলক করে দেখাচ্ছি, যে সেট আমার লক হয়ে গেল। এরপর দেখেন আমি খুলে, সরি, আমি ডিরেক্টলি খুলে ফেললাম। আমি এবার ইয়া করব, ভুল পাসওয়ার্ড দিব লক করে। এই যে লক করলাম আবার। এবার দেখেন আমি ভুল প্যাটার্ন দিয়ে দেখাবো, আমি প্যাটার্ন ভুল দিলাম। তো এবার আমি রিয়েলি আনলক করি, ঠিক আছে। আনলক করার পর দেখবো আমরা যে এটা আসলে কীভাবে কাজ করছে। এখানে ঢুকলাম, ঢোকার পর এখানে দেখেন রিপোর্টস আছে, এই রিপোর্টসে ক্লিক করবেন। দেখেন আমার ছবি এখানে অলরেডি কিন্তু চলে এসেছে। এটা সত্যি কথা, আমি ভিডিও করার সাথে সাথে প্রথম ট্রায়াল করছিলাম। আমি যে আগে ট্রায়াল করেছি তা কিন্তু জানি না, ভুল হলে হয়তো ভিডিও আপলোড করতে পারতাম না, কিন্তু আসলে কিন্তু এটা ক্যাপচার করে ফেলেছে। তো আপনারা ট্রাই করেন, ইনশাল্লাহ হবে। একটু আপডেট ভার্সানগুলো দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে।